খৈরাবাড়ীত আশাকর্মীর অভিবর্তন। ওদালগুড়ি জেলার খৈরাবাড়ী খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগত স্বাস্থ্যখণ্ডর অন্যতম কর্মী আশাসকলের অভিবর্তন শনিবারে বর্ণাঢ্যভাবে সম্পন্ন হয়। অভিবর্তনের সঙ্গতি রাখি পতাকা উত্তোলন করে সদৌ আশাকর্মী সন্থার সভানেত্রী দীপ্তি দেবীয়ে। ইয়ার পিছতে স্মৃতি তর্পণ অনুষ্ঠানত খৈরাবাড়ী খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপিএম অর্চনা সহরিয়াই মুখ্য স্মৃতি তর্পক হিসেবে অংশগ্রহণ করে। স্মৃতি তর্পণ অনুষ্ঠানের পিছতে উলিওয়া শোভাযাত্রা ফ্লেগ জোকারি মুক্তি করে খৈরাবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মহকুমা স্বাস্থ্য বিষয়া ডাক্তার অনিল ডেকাই। দুপরিয়া মহকুমা স্বাস্থ্য বিষয়া ডাক্তার অনিল ডেকার সঞ্চালনাত অনুষ্ঠিত আশা অভিবর্তনের মুক্তি সভাতে শ্রেষ্ঠ আশাকর্মী তিনগৰাকী ক্রমে নূরজাহান বেগম, রুমা দাস আর গীতাঞ্জলি কোঁয়ারক বঁটা সন্মান প্রদান করা হয়। মুক্তি সভাত ওদালগুড়ি জেলার DCM সঞ্জীব কুজুর, NCD কোঅর্ডিনেটর সিরিল মুসাহারি, ফেমিলি প্লেনিং কোঅর্ডিনেটর অঞ্জুলা বসুমতারী, BPM অর্চনা সহরিয়া, BCM সত্যরঞ্জন নাথ, ডাটা ম্যানেজার হাফিজুদ্দিন আহমেদ, একাউন্টেন্ট ভাস্কর শর্মা, ABPM রবীন্দ্র কাকতিয়াদি উপস্থিত থাকে। মুক্তি সভাত আশাকর্মীসকলে নিজের দিন বলে অতি উৎসাহে বিভিন্ন নৃত্য গীত পরিবেশন করে সকলকে আপ্লুত করে। নর্থ ইস্ট লাইভ টুডে খৈরাবাড়ী। এবার আমি প্রথমবার ইয়াত অনুষ্ঠিত করছো, আগত আমার ডিস্ট্রিক্টে পতা হয়েছিল, এটা আমার ডিস্ট্রিক্টর তিনটা ব্লক, তিনটা ব্লকত আমার নিজাক আমাক এই অভিবর্তন পাতি দিছে। গতি সেই হিসাবত আমি আজি আমার ইয়াত সমূহ আমার খৈরাবাড়ী ব্লক পিএসএ আশা সুপারভাইজর লই আমি এই অভিবর্তনটা আজি অনুষ্ঠিত করছি। আশা হব আমার ইয়াত বেস্ট আশা হিসাবে আমি সিলেকশন, আমি তিনজনী আশাক আমি সিলেকশন করছো। তেওঁলোকৰ পারফরমেন্স ভিত্তিত, তেওঁলোকৰ কর্মর যেটো পারফরমেন্স সেই ভিত্তিত আমি তেওঁলোকক সিলেক্ট করা হয়, আর সেই হিসাবত আমি তেওঁলোকক আজি ইয়াত সম্বর্ধনা জানাম। মানে ব্লকত পাবর কারণে সুখী হয়েছো নিজার ঘরতে, কারণ জেলাত গেলেও মানুষবিলাক না যায়, আমার আশাকর্মী যাব নোৱাৰে। কিন্তু দুঃখর বিষয়ে আজি আমার আশাকর্মী ফেৰেঙা হয়েছে, হয়তো এয়া প্রথমবারের কারণে, হয়তো পিছত আমি আশা করছো পিছত যাতে সকলে যোগদান করব। এতিয়া আমার খৈরাবাড়ী স্বাস্থ্যকেন্দ্রর আজি আমার আশার অভিবর্তনের আজি আমার রং তামাশায় চলি আছে বর্তমান, আর সন্থার দ্বারাই কবলে ওলাইছো। ইয়াকে আমি বহুত যুজি যুজি 10 চনের সন্থা গঠিত করে যুজি যুজি আমি এইখানে উপনীত হয়েছো। এতিয়া আমি নভেম্বরের লাগি লাগি মন্ত্রী স্যারের আলোচনা আমার লাগে লাগে বলে কোতে, সিদিনা আমার 28 তারিখে মন্ত্রী স্যারে আমার লগত বহিছে। তার আগতে MD বাইদেউ আমাক মন্ত্রী স্যারের যিখিনি কথা কৈছে, MD বাইদেউ সেইখিনিকা কথা কৈছিল ফাইল পুতা হয়েছে বলে। আমার দাবিকিটা হয়েছে আমাক নিয়মীয়াকরণ করব লাগে, 15,000 টাকা দিব লাগে, আৰু লগতে কাম সীমিত করব লাগে, আৰু লগতে আশাকর্মী সকলক অরুণোদয় দিব লাগে, এনেকে আমার আৰু আমার আশার কিরণ টকাটো বঢ়াব লাগে, এইখিনি আমার দাবির ভিতর অলপ। আমার আশা সুপারভাইজার নিষ্কলমা বড়ো, আজি আমার আশা অভিবর্তন খুব আনন্দিত হয়েছো। আমি আশা আর আশা সুপারভাইজারে আজি যে এই অনুষ্ঠানটা পাইছো, সাফল্য মণ্ডিত করার কারণে আমি আগবাড়িছো। রাতেপা 8:30 বজার আমি পতাকা উত্তোলন, তারপর স্মৃতি চারণ, তারপর আমি প্রসেশন করেছো, প্রসেশন করে আমি তারপরে আমি আজি আমার অভিজ্ঞতা আরম্ভ করছে। এতিয়ালৈকে আমার বিভিন্ন ধরনের আমার আশাবিলাকৰ যাক লুপ্ত হয়ে থাকা প্রতিভাবিলাক প্রকাশ করেছে, আমি খুব আনন্দিত হয়েছো। কারণ 365 দিনেই রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কাম করে থাকে, গর্ভবতী মহিলাকে ধরে শিশু মৃত্যু হওয়া বা টিকাকরণের সকল কামতে জড়িত হয়ে থাকে। গতি আজি আমি এটা দিন দিছো, সেই দিনটি সুপ্ত প্রতিভাবিলাক প্রকাশ করেছে।